হ্যালো বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গরমের দিন তো চলে গেছে, আর গরমের দিনে কিন্তু বেলা অনেকটা বড়, তাই বিকালবেলা সন্ধ্যাবেলা একটু ভাজা খেতে মন চায়। তো আমি আজকে আপনাদের সামনে ডাউলের বড়ার রেসিপি নিয়ে আসলাম, আর এটা খেতে কিন্তু খুবই মজা। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, মুসারির ডালের বড়া বানানোর জন্য এই ডালটা আমি খুব ভালো করে ধুয়ে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার শিলপাটায় এই ডালটা বেটে নেব। আপনারা চাইলে বিলিন্ডারও বেটে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ফ্যাশ না হয়ে যায়, একটু আধ ভাঙা রাখতে হবে। এই বড়াটা আসলে ডাল একটু আস্তে আস্তে থাকলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাই এক কথায় আধ বাটা করে নেব। আর আমি যেহেতু একটু বেশি পরিমাণে ডাউলের বড়া বানাবো, তাই এখানে প্রায় 250 গ্রামের মতো ডাউল নিয়েছি। তো আপনারা যেরকম বড়া বানাবেন ঠিক সে পরিমাণে ডাউল নিয়ে নেবেন। তো এই যে বন্ধুরা, ডালগুলো আধ বাটা করে নিয়েছি, দেখুন এই যে ভিতরে অনেকটাই একটু আস্তে আস্তে আছে। আর এই ডাউলগুলো কিন্তু বাটার সময় আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি, যতটা সম্ভব শুকনো শুকনো বাটার চেষ্টা করবেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি 4-5টার মতো পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ কুচে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন পেঁয়াজ থেকে একটু জল জল বেরিয়েছে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন, আমি জাস্ট একটু কালারের জন্য মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য একটু চিনি। সামান্য একটু চিনি দিলে বড়াটা খেতে খুব ভালো লাগে। সব কিছু আরও একবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা ডাউল। এবার ডাউলের সাথে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডাউলের বড়ায় আমি কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গরম তেলে ভেজে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, আর যদি সাথে সাথে ভাজতে চান তাহলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার হাতের ভিতর এভাবে একটু বড়ার শেপ দিয়ে গরম তেলের ভিতর দিয়ে দেব। একটু পাতলা দেওয়ার চেষ্টা করবেন, আর চুলার জালটা কিন্তু অবশ্যই একদমই মিডিয়াম রাখবেন। আর বড়াগুলো কিন্তু অবশ্যই তেল গরম হওয়ার পরে দিবেন। বড়াগুলো দেওয়ার পর দেখুন তেল গরম ছিল, অটোমেটিক কড়ি থেকে উপরে উঠে যাচ্ছে। বেশি জোরে জাল দিয়ে যদি বড়া ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো একটু পাশ ঘুরিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু খেতে খুবই মুচমুচে হয়। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি চান তো এর ভিতরে একটু ধনিয়া পাতা দিতে পারেন, অথবা এই যে এই সময় যে ছাঞ্চি শাক বেরোয়েছে, সব জায়গায় কিন্তু এখন ছাঞ্চি শাক হচ্ছে, তো সামান্য কয়েকটা শাকও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আমি যেহেতু শুধু ডালের বড়া বানাতে চাচ্ছি তাই আর এর ভিতরে শাক বা ধনে পাতা দিইনি, তবে এগুলো দিলেও কিন্তু এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। বড়াগুলো কিন্তু বারবার একটু নাড়াচড়া করে দিবেন যাতে সব পাশ খুব ভালোভাবে ভাজাটা হয়। এই বড়াটা অল্প জালে ভেজে নিলে খুবই মুচমুচে হয়, আর খুব তাড়াহুড়ো করে ভাজলে ভিতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে। এই যে বন্ধুরা, ডাউলের বড়াগুলো ভাজা একদম রেডি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হচ্ছে। তো একটু তেল ছেঁকে উঠিয়ে নেব। বড়ার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদমই দোকানের মতো দেখতে লাগছে। বাকি বড়াগুলো ভেজে নেব, যত পাতলা দিতে পারবেন চেষ্টা করবেন পাতলা দেওয়ার, যত পাতলা দিবেন বড়ার তত ভালো হবে খেতে।
একদমই একই ভাবে পাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম জালে ভেজে নেব। তো এই যে বন্ধুরা, ডাউলের বড়া ভাজা তো একদম রেডি। আর উপরে এই যে একটু ডাউল গোটা গোটা আছে, দেখতে কিন্তু দেখুন খুবই সুন্দর লাগছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে দেখুন। আর খেতে কিন্তু একদমই মুচমুচে হয়েছে, ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, মুচমুচে ডাউলের বড়া তো একদম রেডি। তো একটু খেয়ে দেখি কেমন হলো। শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। তো বন্ধুরা, আপনারা বিকালের নাস্তা বা সন্ধ্যাবেলার নাস্তায় এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।